স্মার্ট সিটিতে অপরাধের ঘটনা থেমে নেই, একের পর এক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এবার এক ব্যবসায়ীর স্কুটি থেকে টাকা নিয়ে পালালো চোর, যদিও পরে পুলিশের হাতে ধরা পড়ে। ঘটনাটি ঘটে রাজধানীর ব্যানার্জি পাড়া এলাকায়। ব্যবসায়ী নবীন মোদক 24 জানুয়ারি নিজের দোকান থেকে স্কুটিতে করে 1,20,000 টাকা নিয়ে বাড়ি আসেন। তিনি স্কুটি বাড়ির সামনে রেখে ঘরে যান। অভিযোগ, 10 থেকে 15 মিনিট পর ফিরে এসে দেখেন টাকা নেই। পরে পশ্চিম থানায় মামলা করেন। পুলিশ এলাকার সিসিটিভি ক্যামেরা দেখে পুলিশ চারিপাড়া শচীন্দ্রনগর কলোনির ইব্রাহিম মিয়া নামে এক চোরকে জালে তোলে। তার কাছ থেকে 80,000 টাকা উদ্ধার হয়। 24 তারিখে 3টা নাগাদ সে তার দোকান থেকে 1,20,000 টাকা তার স্কুটারের ডিকিতে নিয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সে বাড়ির সামনেই স্কুটারটা রাখে, স্কুটিটা রেখে সে ঘরে যায়। 10-15 মিনিট পরে বের হয়ে এসে দেখে যে তার ডিকিতে টাকা নেই। তো আমরা সেই কমপ্লেনটা যথারীতি আমরা এফআইআর নিয়েছি, এফআইআর নিয়ে তদন্ত শুরু করেছি। সেই ঘটনাস্থলের অপোজিট পাশে যে বাড়ি, সেই বাড়িতে আমরা একটা সিসি ক্যামেরা দেখেছি। সিসি ক্যামেরাতে আমরা দেখে যে চোরটাকে আমরা আইডেন্টিফাই করেছি এবং করে সে কালকে আমরা তাকে অ্যারেস্ট করেছি এবং তার কাছ থেকে সেই চুরি যাওয়া টাকা আমরা উদ্ধার করি। টাকার মধ্যে কিছু টাকা সে খরচ করে ফেলেছে, আর বাকি পুরো। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়, দাবি উঠেছে শহরে পুলিশি নজরদারি বাড়ানোর। রিপোর্ট, চ্যানেল 3 রাত।